এই যে এখনকার গণমাধ্যমের সাংবাদিকেরা বলে থাকেন সব কিছু মিথ্যা কথা, তারা প্রমাণ করেছেন। তাদের লেখা সংবাদ থেকে আপনাদেরকে আজকে আমি পড়ে শোনাবো। একটু সময় লাগবে, কিন্তু আপনাদেরকে শুনতে হবে, খুব ইন্টারেস্টিং ঘটনা। এটা হচ্ছে আমাদের সময় পত্রিকা। এই পত্রিকার ওদের অনলাইন যে ভার্সন ছিল সেখান থেকে আমাদেরই এক সাংবাদিক বড় ভাই, তার কাছে বিশাল এক সংগ্রহশালা আছে, আমাকে এই তিন চার দিন আগে ফোন করে বললো, ইলিয়াস তুমি একটু আসো, আমি একটু তোমার সাথে দেখা করবো। তো আমার একটা ফাইল দিল, সেখানে খুব মজার মজার জিনিস আছে, আমি এই ধারাবাহিকভাবে এই জিনিসগুলি দেখাবো। এটা হচ্ছে জুনের 17 তারিখ 2007 সাল, রবিবার আষাঢ়ের 3 তারিখ 1414 সাল বঙ্গাব্দ। এখানে একটা সংবাদ ছাপা হয়েছে, সেই সংবাদের শিরোনাম ছিল জয় এদেশের এক ডালিম কুমার। সেখানে লেখা ছিল যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বেশ কয়েক বছর বিদেশ থাকার পর যখন দেশে ফিরে এসেছিলেন, বিমানবন্দর সহ সর্বত্র তাকে দেওয়া হয়েছিল সংবর্ধনা। শেখ হাসিনার ইচ্ছা ছিল তার উত্তরসূরি হিসাবে তারপরেই জয় হবেন দলের প্রধান, কিন্তু রাজনীতিবিদদের কঠিন দায়িত্ব জয় কি পালন করতে পারবেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের জীবনে যাপনে অভ্যস্ত এবং খুশি, যদিও বেশ কয়েকবারই তিনি সেখানে আইনের কঠিন আবদ্ধে ধরা পড়েছেন। চলতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক প্রোবে এ সংক্রান্ত একটি প্রতিবেদন ট্রান্সক্রিয়েশন করেছেন ফয়সল আবদুল্লাহ ও সৈয়দ মাহমুদ জামান। একটু বলে রাখি, এই পত্রিকাটা কিন্তু 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং আজকের যিনি শেখ হাসিনার জায়গা মতো তেল ঢালেন সবসময়, এই নৈমুল ইসলাম খান এটার তখনকার সম্পাদক ছিলেন। 2011 সাল পর্যন্ত, উইকিপিডিয়ার যে তথ্য সে হয়তো এখন অস্বীকার করবে, 2011 সাল পর্যন্ত সে এটার দায়িত্ব পালন করেছে। এই 2011 সাল পর্যন্ত এই পত্রিকায় যা কিছু ঘটেছে, যা সংবাদ ছাপা হয়েছে, মানে আমি এই সংবাদটা যে মিথ্যা সেটা বলছি না, বাট আমি বলছি যে মানে দায়িত্বটা সে নিবে কি না, এই দায়িত্বটা তাকেই নিতে হবে। অন্য কারো ঘাড়ে চাপাই দেবে যে না আমি ছিলাম না, আরেকজন করেছে, নো এটা হবে না। নিউজের প্রথম যেই প্যারাটা দেওয়া হয়েছে, মাতাল হয়ে গাড়ি চালানো, অবৈধ অস্ত্র এবং জয়, এখানে লিখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাপন জয়কে খুব একটা পরিবর্তন করতে পারেনি, তার চারিত্রিক বৈশিষ্ট্যের বেপরোয়া ভাব বারবার ফিরে এসেছে তার জীবনে। বিভিন্ন রেকর্ড খুঁজে দেখা যায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাতাল হয়ে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, রাডার ডিটেকশন ডিভাইসের অবৈধ ব্যবহার, অবৈধ অস্ত্র রাখা, এসব কৃতকর্মের জন্য তাকে কারাবাসও করতে হয়েছে। তারপরে বলছে মোটা অঙ্কের জরিমানা তো আছেই, শেখ হাসিনা যদি দলের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করে থাকেন তবে জয়ের চেয়ে অনুপযুক্ত, রিপিট এগেন, অনুপযুক্ত, উপযুক্ত না অনুপযুক্ত প্রার্থী তিনি পাবেন না। অর্থাৎ 2007 সালে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসে না, তত্ত্বাবধায়ক সরকারের তখন ক্ষমতায়। জয় মূলত অরাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলেছেন, তিনি বাড়িতে জনসাধারণের ভিড় একেবারেই পছন্দ করেন না, তাছাড়া রাজনীতির প্রতি তার অপছন্দ তিনি প্রকাশ করেছেন। আগ্রহ বা কৌতূহল নিয়ে শেখ মুজিবের নাতির সঙ্গে দেখা করতে আসা অনেকের সঙ্গেই জয় অবজ্ঞাপূর্ণ আচরণ করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে আপাত কোনো সম্পর্ক জয় রাখেননি, তার মা রাজনৈতিক দলটির প্রতিও তার কোনো আসক্তি লক্ষ্য করা যায়নি, এমনকি দেশে তার পরিবারের সঙ্গে বসবাস করার ইচ্ছেও তার ছিল না। এরপরের প্যারা, জয়ের জীবনে প্রেম ও বিয়ে। শেখ হাসিনার শাসনামলে 1996 থেকে 2001 ব্র্যাকেটের মধ্যে আছে, স্কুল জীবনে তার বান্ধবীর সঙ্গে জয়ের বাগদান হয়। কনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে, শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকাপোক্ত করতে, সঙ্গে গিয়েছিলেন আত্মীয় স্বজন, পারিবারিক বন্ধু বান্ধব, আরও সঙ্গে নিয়েছিলেন ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন বাবুর্চির সহকারীদের। তবে তার একমাত্র শর্ত ছিল মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কিন্তু সেই মেয়ে অস্বীকৃতি জানায়। মানসিকভাবে বিপর্যস্ত শেখ হাসিনা সেদিনই সকল অনুষ্ঠান বাতিল করে তিনি সারাদিনই হোটেলের কক্ষে নিজেকে আবদ্ধ রাখেন, এমনকি কারোর সঙ্গে কথাও বলেনি। বিয়ের সে অনুষ্ঠান আর হয়নি, কোনো অনুষ্ঠান না হয় অতিথিরা বিরিয়ানি না খেয়ে ঢাকায় ফিরে আসেন। জয় বর্তমানে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। এটাও 2017 সালে লেখা, যে কারণে বলছে যে আবদ্ধ, কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে এবং সজীব ওয়াজেদ জয়ের আপাতত স্ত্রী হিসাবে আছেন আজিজ খানের মেয়ে। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। জনৈক রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের বিয়ে হয়েছিল বলে জানা গেছে, অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীর আগের আরেকজনের সাথে বিয়ে হয়েছিল সেটা বলছে। গুজবে শোনা যায় গিয়েছিল জয় ক্রিস্টিনার তালাক আসন্ন, অর্থাৎ 2007 সালেই মানে নড়বড়ো ছিল, তবে সন্তান জন্মের কারণে সম্পর্কে টানা পড়েন বা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভবত এখন আর নেই, এটা তখন বলছে, কিন্তু তারপরে তাদের বিয়ে ভেঙেছে। গ্রেপ্তার এবং অভিযোগ সমীহ, 14 জুন 1998,
টেক্সাসের টারান্ট কাউন্টিতে জয় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হয়। আদালতে তাকে 120 দিনের কারাবাস, 24 মাসের প্রভিশন এবং $500 জরিমানার আদেশ দেওয়া হয়। 6 ফেব্রুয়ারি 2006 ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে গ্রেপ্তার হন জয়। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং বেআইনিভাবে রাডার ডিটেক্টর সঙ্গে রাখার অভিযোগ আনা হয়। সাজা 1 দিনের হাজতবাস এবং জরিমানা। 19 মার্চ 2000 সাল ভার্জিনিয়ার ফেয়ারপ্যাক্স কাউন্টিতে জয় গ্রেপ্তার হন। বিচারে অভিযোগে প্রমাণিত হলে তাকে 30 দিনের সাসপেন্ডেড কারাবাস এবং 12 মাসের প্রোবেশন ও $400 জরিমানা করা হয়। এছাড়া 29 এপ্রিল 2001 ভার্জিনিয়ার রেপাহেনক, এখানে তারা বাংলায় এগুলো লিখেছে, এটা হয়তো অন্য, আমি ধারণা করি যে নামটা হয়তো অন্যরকম হতে পারে, ইংলিশ থাকলে বুঝতে পারতাম আসলে উচ্চারণটা কী হবে। যাই হোক, আমি তাদের মতে বলছি যে রেপাহেনো কাউন্টিতে এবং 20 মে 2004 আর্লিংটন কাউন্টিতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হন জয়। প্রতিটি ক্ষেত্রে আদালতের খরচও জয়কে বহন করতে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে সময়গুলো, এই সময়গুলো বিভিন্ন সময়, যেটা তারপরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে জয়ের যে জীবন সেটা নিয়ে বলে মানে শিরোনাম করেছে এইভাবে যে মা ক্ষমতায় আসার পরই জয়ের বেপরোয়া ও আবারও। তো ট্রান্সক্রিয়েশন ডেস্ক, এটা আমাদের সময় ট্রান্সক্রিয়েশন ডেস্ক থেকে ইয়ে করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মা যখন প্রধানমন্ত্রী হলেন তখনই জয় ব্যবসা শুরু করলেন। তার ব্যবসা ছিল টেক্সাস ভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল November 1998 থেকে March 1 এবং নোভা বিডি ইন্টারন্যাশনাল LLC May 1980 থেকে August 2001। সমুদ্রতল দিয়ে ক্যাবল প্রজেক্ট নোভা বিডি ইন্টারন্যাশনালের মাধ্যমে তার সম্পর্ক গড়ে উঠেছিল সিময়ের সঙ্গেও। কোনো এক মাহবুব অর্থাৎ জনৈক মাহবুব রহমানকে সঙ্গী করে জয় টাইকো কমিউনিকেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। 2005 মার্চে জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল, এটা গ্লোবাল হবে কিনা জানি না, গ্লোবাল সার্ভিস নামের আরও দুটো কোম্পানি প্রতিষ্ঠা করেন। তবে তা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর। মজার বিষয় হলো এই দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল $61,000 এবং $35,000, অর্থাৎ পুরো বছরে তাদের এটা বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল। তারপরেও জয় 2006-এর 12 মে তার নিজের নামে 3817 বেলম্যানর কোর্ট ফলস চার্চ ভার্জিনিয়া এই ঠিকানায় $10,00,000 দামের একটি বাড়ি কেনেন। এমনকি সেই বাড়ির মালিকানায় তার স্ত্রীর নামও ছিল না। তিনি $2,00,000 নগদ এবং বাকি টাকা কিস্তিতে পরিশোধ করেন। বাড়ির আসল মূল্য লুকাতে এখানে চতুরতার পরিচয় দিয়েছেন জয়। তার আগে অবশ্য জয় তার স্ত্রীর সহ যৌথ মালিকানায় $7,49,000 দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বাড়ি কিনেছিলেন। এরপরের সংবাদের শিরোনামটা হচ্ছে ব্যবসা যেন এক কাপ চা, ট্রান্সক্রিয়েশন ডেস্ক। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে জয়ের বোন সাইমা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার এম হোসেন অর্থাৎ মাসরুর হোসেন যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করেন। তবে কয়েক বছরের মধ্যেই তিনি তার ব্যবসা গুটিয়ে নেন। তার ব্যবসাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ মেটাল অ্যান্ড পাইপস ট্রেডিং কর্পোরেশন, সোনালী ইনকর্পোরেশন, ডগস হোলসেল ইঙ্ক অর্থাৎ ইনকর্পোরেশন, আফসানা ইনকর্পোরেশন এবং জাম্পিং কর্পোরেশন। মনে হতে পারে তাদের দুজনের, জয় এবং খন্দকার এম হোসেন, এর কাছে ব্যবসাটা এক কাপ চায়ের মতো। তবে দুজনের কেউই ব্যবসার খুব একটা অর্থের মুখ দেখেননি, অথচ ব্যবসায় দুজন আর্থিক সংকটে ভুগেছেন এমনটাও শোনা যায়নি, হয়তোবা মায়ের আশীর্বাদেই। যুক্তরাষ্ট্রে পুতুল ও তার স্বামীর 3টি বাড়ি, এটা আরেকটা শিরোনামের প্যারা, ট্রান্সক্রিয়েশন ডেস্ক। সাইমা ওয়াজেদ হুসাইন ডাকনাম পুতুল, শেখ হাসিনার কন্যা ও জয়ের ছোট বোন। স্বামী খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রে তার উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি রয়েছে। তবে এখানে স্বামীর নামটা যেটা দেওয়া হয়েছে আমি জানি না, তারা মাসরুর হোসেনের, এখানে এম হোসেন যেটা বলেছে, মাসরুরের কি মাহবুব নামে আরেকটি নাম আছে কিনা আমার এটা জানা নাই। যাই হোক, তার স্বামীর ব্যাপারে বলেছে, মূল কথা হচ্ছে এটা, হুট করে নয়, বিভিন্ন সময় ধীরে সুস্থে তারা একটি একটি করে সম্পদের মালিক হয়েছেন, আর এ কারণেই সব সময় আলোচনায় সমালোচনা আড়ালে থেকেছেন। তারা ব্যবসায় লাভের পরিমাণ নামে মাত্র দেখালেও পুতুল ও তার স্বামী খন্দকার মাহবুব বাড়ি কিনেছেন $100,000 দিয়ে। তাও আবার একটি নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে তাদের দুজনের নামে রয়েছে 3টি বিলাসবহুল বাড়ি। সেই 3টি বাড়ির ঠিকানাও 2007 সালের আমাদের সময় পত্রিকায় নাইমুল ইসলাম খান সাহেব ছেপে দিয়েছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সজীব ওয়াজেদ জয় এবং তার বোনের যে দুর্নীতি, এই দুর্নীতি করে যে টাকা পয়সা তারা কামিয়েছে, এই টাকা পয়সা নিশ্চয়ই শেখ হাসিনাও, শেখ হাসিনা মাঝে মধ্যে বলেন না, আপনারা শোনেন না, যে আমরা আমাদের সন্তানদের কিচ্ছু দেওয়া যাইতে পারি নাই, খালি চুরি শিখাই গেছে, এটা বলেন না, বলে যে খালি নাকি পড়াশোনা করিয়ে গিয়েছে আর 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 শিখিয়ে গিয়েছে মানুষের সেবা করা, এটা এর বাইরে আর কোনো কিছু শিখায় নেই। ওর বাপরে চুরি করা শিখাই গেছে, ওর বাচ্চাদেরও চুরি করা শিখাই যাচ্ছে, জন্মগতভাবে 14 গোষ্ঠীতে চোর ছিল খালি। তো এই চোর
এখন ভালো হয়ে গিয়েছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে। আমার আজকের যে নিউজটা, সজীব ওয়াজেদ জয়কে জয়ের এটা মানে সজীব ওয়াজেদ জয় যে দুর্নীতি করেছে, এটা সময় আসলে আপনারা এমনি হাজার হাজার প্রমাণ সহ দেখতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার মূল উদ্দেশ্যটা সত্যি কথা সজীব ওয়াজেদ জয় না, মূল উদ্দেশ্যটা নাঈমুল ইসলাম খানের মতো যেসব সাংবাদিকেরা আজকে শেখ হাসিনাকে এত কালারফুল আপনার মোরকের মধ্যে ঢুকিয়ে তারপরে উপস্থাপন করছে আপনাদের সামনে, এই সাংবাদিকগুলো এবার আর হয়তো পাল্টানোর সুযোগ নেই, যে কারণে তারা পাল্টাতে পারবে না, কিন্তু এই সাংবাদিকগুলো নাম ধরে ধরে আপনাকে বলতে পারবো সবাই। এই এই যে শাহরিয়ার কবির, সে কিন্তু একজন সাংবাদিক, সে যখন সাংবাদিক ছিল তার পত্রিকাতে কি লিখেছে, যখন সে এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে 75-এর পরবর্তী বাংলাদেশে যতদিন শেখ হাসিনা আসে নাই, ওই সময়ে শাহরিয়ার কবিরের বইগুলো কেউ পড়েছেন? পড়লে জানতে পারবেন শেষ আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ মুজিব সম্পর্কে কি লিখেছে। অতএব আজকে যারা যেসব সাংবাদিকেরা আপনার তেলবাজি করছে, এই সাংবাদিকদের চেহারা আপনারা একদিন, এই সাংবাদিকরাই বলবে যে শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনার ছেলে মেয়ে খারাপ, দুর্নীতি করেছে, সব এদের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। আমি মনে করি আমার আজকের এই খবরের এটার এটা জানানোর পরে নাঈমুল ইসলাম খান লজ্জা পাবেন গণমাধ্যমের সামনে এসে শেখ হাসিনার তেলবাজি করা, এবং আমরা এটার জবাব চাই নাঈমুল ইসলাম খানের কাছে যে এখন তিনি যা বলেন সেগুলো সত্য নাকি আগে যা বলতেন সেগুলো সত্য। নাঈমুল ইসলাম খানকে আমি কিন্তু পছন্দ করি একটা কারণ, নাঈমুল ইসলাম খানের বাপ রাজাকার ছিল, এটা আপনারা জানেন কিনা। নাঈমুল ইসলাম খান এটার জন্য অবশ্য ক্ষমা চেয়েছে, সে একদম তার পত্রিকায় কলাম লিখেই ক্ষমা চেয়েছে। তো ক্ষমা চাওয়াটা আমার কাছে ভালো লাগে নাই, ও যে রাজাকারের ছিল এটা আমার খুব ভালো লেগেছে, আর নিজের আত্মীয় আত্মীয় লেগেছে, খুব ভালো লাগে। কোনো রাজাকারের বাপ রাজাকার ছিল একাত্তর, এটা শুনলে খুব ভালো লাগে, খুব আপন আত্মীয় মনে হয়, তো ওই জায়গাটা ভাল লাগে। কিন্তু এই যে জাউরা যে মনে করেন এই যে গত কয়েক বছর ধরে যেভাবে জ্বালাইতেছে, ও আগে কী ছিল ওই পরিচয়টা আজকে দিলাম। আস্তে আস্তে এরকম আরও অনেকের ব্যাপারে জানতে পারবেন। আমি ইলিয়াস আপনাদেরকে কথা দিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে এই যে সাংবাদিকরা আছে না, একটা একটা করে প্রয়োজনে ওদের বাড়িতে যায় যায়, তারপরে এদের কোত্থেকে টাকা পয়সা ওই হিসাব ওদেরকে দিতে হবে, প্রতিটা সাংবাদিককে বলে রাখলাম।